আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা করা হয়েছে এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এই কাজটা এতটুকু করার জন্য কত টাকা খরচ হয়েছে এবং আপনি কিভাবে এরকম একটি বাড়ি খুবই অল্প খরচের ভিতর করতে পারবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে আপনার বাজেট যদি অল্প হয়ে থাকে আপনি কিভাবে কাজটি শুরু করতে পারেন এবং কিভাবে করলে অল্প বাজেটের ভিতর আপনার বাড়িটি নির্মাণ করা সম্ভব হবে এর পুরো বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই আপনাদের যদি অল্প বাজেটের ভিতর একটি একতলা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে দেখেন বাড়ির সামনের ডিজাইন খুবই সিম্পলভাবে এই বাড়িটি করা হয়েছে এখানে দেখেন একটি পোর্স দেওয়া হয়েছে যেটা আপনার ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি কলাম দেওয়া হয়েছে এবং বাড়িটি হলো একটি এল ডিজাইনের বাড়ি তো আপনাদের যদি এল ডিজাইনের একটি বাড়ি পছন্দ হয় বা আপনি চাচ্ছেন একটি একতলা বাড়ি করবেন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনি দেখতে পারেন বা এখান থেকে দেখে আইডিয়া নিতে পারেন আপনার যদি এরকম ডিজাইনের বাড়ি পছন্দ হয় বা ভালো লাগে আপনি করতে চাচ্ছেন সেক্ষেত্রে জানতে পারবেন এই বাড়িটি এতটুকু করার জন্য কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বাজেট থাকলে এরকম একটি বাড়ি কমপ্লিট করা যায় আর বাড়িটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে এটা হলো বাড়ির মেইন গেট মেইন গেট দিয়ে আমরা ভেতরের দিকে যাব এবং আপনাদেরকে ভেতরের ভিউ সহকারে বিস্তারিত বুঝিয়ে দিব কোথায় কি রয়েছে বাড়িটির এই মেইন গেট দিয়ে যখন আমরা ভেতরের দিকে যাব ভেতরের দিকে গেলে পুরো বিষয়টা আপনি দেখতে পারবেন কোথায় কয়টা রুম রয়েছে তো এটা দেখার আগে এখানে যে বাড়িটি করা হয়েছে এটা কতটুকু জায়গার উপরে করা হয়েছে তার একটা আনুমানিক ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিব এখানে বাড়িটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে এখানে প্রায় আপনার এক হাজার স্কোয়ার ফিটের উপরে এই জায়গার উপরে কাজটি করা হয়েছে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই এক হাজার স্কোয়ার ফিটের উপরে করার জন্য এখানে প্রায় এখনো পর্যন্ত যে খরচটা হয়েছে সেটা হলো চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে এখনো পর্যন্ত যতটুকু কাজ এখানে করা হয়েছে আর বাড়িটি যদি পুরোপুরি কমপ্লিট করতে হয় সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে এটাও আপনাদেরকে জানাবো এখানে মেইন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর ডান পাশে থাকবে দুইটা বেডরুমের দরজা এবং একটি কিচেনের দরজা আর এখানে দেখতে পাচ্ছেন একটি কমন বাথরুম এদিকে রয়েছে সেই রুম এটা হচ্ছে এল ডিজাইনের একটি বাড়ি বারান্দার এক সাইড দিয়ে একটি সিঁড়ি করা হয়েছে তো আপনিও চাইলে এভাবে আপনার বাড়ির কাজটি করে নিতে পারবেন সেক্ষেত্রে অল্প বাজেটের ভিতর আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করা হয়ে যাবে এখানে যে বাড়িটি বাড়িটি যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার এই যে বাড়িটা এক হাজার স্কোয়ার ফিটের উপরে বর্তমান সময়ে যদি আপনি একতলা করতে চান তো আগে জানতে হবে আপনাকে এখানে কাজটি কিভাবে করা হয়েছে এবং আপনি কিভাবে এরকম একটি বাড়ির কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এরকম একটি বাড়ি যদি একতলা করতে হয় এখানে ফাউন্ডেশনটি ব্রিকের উপর নেওয়া হয়েছে এই জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটা হলো এখানে মাটির নিচে এক ফিট গভীরতা দেওয়া হয়েছে গভীরতা দেওয়ার পর এখানে যে কাজটি করা হয়েছে সেটা হলো প্রথমে একটা সিসি ঢালাই দেওয়া হয়েছে যেটা রড বেঁধে দেওয়া হয়েছে এবং ওই ঢালাইটার হাইট দেওয়া হয়েছে চার ইঞ্চি এবং এর নিচে একটা বিশ ইঞ্চি ইটের সলিং করা হয়েছে তারপর এই ঢালাইয়ের উপর একটি পনেরো ইঞ্চি ইটের গাঁথনি করা হয়েছে এবং ফ্লোর লেভেল পর্যন্ত যে গাঁথনি করা হয়েছে এই গাঁথনিগুলো সকল গাঁথনি দশ ইঞ্চি করা হয়েছে এবং ফ্লোরের উপরের যে গাঁথনি এটা পাঁচ ইঞ্চি ব্রিকের ওয়াল দেওয়া হয়েছে আর কলামের যে পজিশনগুলো থাকে যদি একটি বাড়ি আরসিসি করা হয় সেক্ষেত্রে যে পজিশনগুলোই কলাম হবে সেখানে ব্রিকের প্লার ব্যবহার করা হয়েছে যেগুলা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ব্যবহার করা হয়েছে তো আপনিও যদি চান তাহলে এরকম একটি বাড়ি এরকম বাজেটের ভিতরে এরকম জায়গায় এইভাবে করেন এখানে যে লিন্টন ঢালাইটা দেওয়া হয়েছে এখানে টেন মিলি রড ব্যবহার করা হয়েছে আপনিও চাইলে এভাবে টেন মিলি রডের মাধ্যমে লিন্টন ঢালাই দেওয়ার পর এখানে কিন্তু স্বাদটা আপনারা খেয়াল করেন স্বাদের কোথাও কোনো বিম দেওয়া হয়নি এখানে স্ল্যাব স্বাদ করা হয়েছে আপনিও যদি চান তাহলে এরকম একটি স্ল্যাব স্বাদ আপনি করতে পারবেন এবং এভাবেই কাজটি করবেন আর এখানে সাদে কোথাও বিম ব্যবহার করা হয়নি এবং পুরোটাই টেন মিলি রডের মাধ্যমে করা হয়েছে আপনিও যদি চান তাহলে এরকম টেন মিলি রডের মাধ্যমে এভাবে কাজটি আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনার এই বাড়িটি যদি আপনি পুরোপুরি রং এবং ফ্লোর টাইলস সিঁড়ি টাইলস সব কিছু মিলিয়ে করেন ওই ক্ষেত্রে এই বাড়িটি আপনাকে পুরোপুরি কমপ্লিট করতে প্রায় বিশ লক্ষ টাকার মতো খরচ করতে হবে আর এই বাড়িটি যদি আপনি সেম বাড়িটি আর ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা যখন করতে যাবেন তখন আপনার এখানে প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ হবে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করার জন্য তো এখানে যে ভিডিওটি আপনাদেরকে দেখানো হলো এটা সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপর এক হাজার স্কোয়ার ফিটে আপনি যদি কমপ্লিট করেন বিশ লক্ষ টাকা খরচ হবে এখনো পর্যন্ত চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে এতে এখানে প্লাস্টার হয়েছে পুরোটা আর আপনার সামনে গ্রিল লাগানো হবে এটাও ওই খরচের ভিতর এখানে দরজা জানালা সব কিছুই লাগানো হয়েছে থাই গ্লাস এখন এখানে যে কাজগুলা বাকি রয়েছে ওই কাজগুলো করতে প্রায় আরও পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হবে এখন আপনার কাছে মনে হতে পারে যে এই টাকাগুলো কিসে খরচ হবে এবং কিভাবে খরচ হবে তো এর একটু বিস্তারিত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে আপনি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখেন যে গ্রিলগুলা লাগানো হয়েছে এবং এখানে কেচি গেটটা আজকে লাগানো হবে উপরে খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে যে স্টিলে কোঠা আছে এখানে প্লাস্টার করতে হবে চাল দিতে হবে ওইখানে প্রায় আরও পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এবং এখানে যদি পুরো বিল্ডিংয়ে আপনার ফ্লোর টাইলস করা হয় সেক্ষেত্রে এখানে প্রায় আরও দুই লক্ষ টাকার মতো টাইলস লাগবে এইটা লাগানোর জন্য মিস্ত্রি খরচ সহকারে সিমেন্ট বালি দিয়ে আরও এক লক্ষ টাকা লাগবে তাহলে এখানেই চলে যায় তিন লক্ষ টাকা এরপরে আপনার এখানে পুরো বিল্ডিংটায় আপনার রং করতে হবে তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনের যতগুলো কাজ আছে সব কিছু করতে হবে মোটামুটি এই সব মিলিয়ে আরও পাঁচ থেকে ছয় লক্ষ টাকার কাজ বাকি থাকে এখন আপনারা যদি মনে করেন যে একটা বিল্ডিংয়ের ছাদ দিলেই পুরো বিল্ডিংটা করা হয়ে গেল এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা এই সকল কিছু বিষয় আপনাদেরকে বুঝতে হবে এই ধারণাগুলো যদি আপনাদের ভিতর ইমপ্লিমেন্ট করা থাকে তাহলে আপনি যখন একটি বাড়ি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটি বাড়ি আস্তে আস্তে করা যায় এবং একটি বাড়ি যখন আস্তে আস্তে করা হয় তখন কিভাবে কাজটি করলে আপনার জন্য ভালো হবে এবং আপনি অল্প বাজেটের ভিতর আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণের কাজ শুরু করতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ কিভাবে করলে আপনার কাজটিও সুন্দরভাবে হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে এটা ব্যবহারও করতে পারবেন তো এটাই হলো সিস্টেম আপনি যদি এভাবে কাজটি করেন সেক্ষেত্রে আশা করা যায় আপনার স্বপ্নের বাড়িটি আপনিও নির্মাণ করতে পারবেন কিন্তু অল্প বাজেট নিয়ে আপনি কাজটি শুরু করে আস্তে আস্তে এটা ব্যবহার করে পরবর্তী স্টেপ বাই স্টেপ আপনি এগুলো কমপ্লিট করতে পারবেন তো আপনি যদি এভাবে করেন এখানে আমি ভিডিওতে যেভাবে বললাম এভাবে যদি করেন আশা করা যায় আপনার স্বপ্নের বাড়িটি আপনি খুবই সুন্দরভাবে নির্মাণ করতে পারবেন অল্প বাজেট নিয়ে কাজটি শুরু করলেও আস্তে আস্তে আপনি এটা কমপ্লিট করতে পারবেন এখন আপনি যদি মনে করেন না আপনি বিশ লক্ষ টাকা একবারে কমপ্লিট করে কাজটি শুরু করবেন সেক্ষেত্রে আপনার পক্ষে এটা টাফ হয়ে যাবে কারণ এটা হচ্ছে এই এই ধরনের বাড়ি করে হচ্ছে সাধারণ আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা এইভাবে কাজগুলো করে থাকে এবং এটা যদি আপনার বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বা এক কোটি টাকা বাজেট থাকতো তাহলে আপনি একটা ড্রয়িং ডিজাইন করে নিতেন সেক্ষেত্রে আপনি ওই অনুযায়ী আপনার যে খরচটাই হতো আপনি একবারে করে ফেলতে পারতেন কিন্তু বিষয়টা মোটেও সেরকম না তো যাই হোক এখানে যতগুলো কথা বলেছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি আপনি কিছু এখান থেকে উপকৃত হয়ে থাকেন এই আলোচনার মাধ্যমে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল চ্যানেলে যদি প্রথমবারের মতো এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এব্রিয়ন আমরা এখানে যে ভিডিওগুলো ছেড়ে থাকি অধিকাংশ ভিডিওতে আমরা অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এখন অনেকেই অনেক ধরনের ভুল মন্তব্য করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার রুচির বিষয় আপনি যেভাবে খুশি সেভাবে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করেছি আমার দিক থেকে আপনাদেরকে সম্পূর্ণ একটি সঠিক ধারণা দেওয়ার তো এব্রিয়ন এখানে যে বাড়িটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপর করা হয়েছে শেষবারের মতো আমি আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি বাড়িটি এক হাজার স্কোয়ার ফিটের উপরে করার জন্য বিশ লক্ষ টাকা খরচ হবে কমপ্লিট করতে আর এটা এখনও পর্যন্ত চোদ্দ লক্ষ টাকার মতো খরচ হয়েছে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম